আমরা যে পরীক্ষাটা এখন করতেছি সেটাকে আমরা বলি ইকোকার্ডিওগ্রাম। এখন ইকোকার্ডিওগ্রাম কখনো কখনো দেখা যায় লেখা থাকে 2D ইকোকার্ডিওগ্রাম, কখন কখনো লেখা থাকে ইকোকার্ডিওগ্রাম কালার ডপলার। এখন আমি পরবর্তীতে জানাবো যে কখন আমরা 2D ইকোকার্ডিওগ্রাম করি, কখন আমরা কালার ডপলার করি। এখন এই রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখতেছি যে অনেক সময় আমরা ইসিজি লাগাই না, ইসিজি লিড, ইসিজি গাইডেড ইকো করি কখনো কখনো, প্রয়োজন হয় না, প্রয়োজন পড়েও না কখনো কখনো। তো সর্বক্ষেত্রে যে আমরা ইকো করার সময় যে আসলে ইসিজি গাইডেন্স দেই বা ইসিজি এর লিড লাগাই এমনও না, কখন কখন ইসিজি লিড লাগানো হয়। এখন আমরা সাধারণত যে এগুলো দেখতেছি যে ইকোর মাধ্যমে আমরা কি দেখি, ইকোর মাধ্যমে আমরা হার্টের ভিতরে যত স্ট্রাকচার আছে এগুলো দেখতে পারি। বিশেষ করে হার্টের চারিপাশে যে পর্দা দেখা যায়, যে পর্দাটা আছে, কখনো কখনো পর্দার মধ্যে পানি জমতে পারে, কখন কখনো দেখা যায় হার্টের মাসেল মোটা হয়, হার্টের যে সেপটাম বলি বা ওয়াল বলা, ওয়াল মোটা হতে পারে। এই হার্টের ওয়াল মোটা হলে সেই ওয়াল মোটা আমরা নির্ণয় করতে পারি। কখন কখনো দেখা যায় যে আমাদের ওয়াল কম কাজ করে, কন্ট্রাকশন কম হয়, আমরা অ্যাকাইনেশিয়া বা হাইপোকাইনেশিয়া বলি, অর্থাৎ ওই অংশে হার্টের রক্ত সাপ্লাই কম হয়, এই জন্য আমরা ওইটা নির্ণয় করতে পারি। কখন কখনো দেখা যায় এখানে আমরা যেমন ভাল্ব দেখতেছে যে খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে, এরা যেমন মাইটাল ভাল্ব, এটা অটিক ভাল্ব, তেমনি এরকম চারটা ভাল্ব আছে হার্টের মধ্যে। এই ভাল্বের মধ্যে ভাল্ব যদি সরু হয়ে যায়, ভাল্ব যদি মোটা হয়ে যায়, ভাল্ব যদি লিক করে, এই সবগুলো আমরা এটা ইকোতে এগুলো আমরা বুঝতে পারি। তারপরে হার্টের থেকে যে রক্তনালীগুলো বের হয়, এই রক্তনালীগুলো যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো আমরা রক্ত রিকর্ড আমরা এখানে বুঝতে পারি ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে। আরও যেটা আমরা বুঝতে পারি অনেক সময় যে হার্টের মধ্যে এখানে টিউমার হয়, দেখা যায় যে এটা মিক্সোমা বা বিভিন্ন ধরনের টিউমার দেখা যায় হার্টের মধ্যে। এই টিউমার হলে কিন্তু আমরা এই ইকোকার্ডিওগ্রাম যে পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হার্টের ভিতরে যদি ব্লক হয়, আমরা যে 20, 30, 40, 50 বা 70% যে ব্লক, এরকম ব্লক হলে কিন্তু আমাদের হার্টে বা ইকোতে নাও বোঝা যেতে পারে। ইভেন 70-80% ব্লক হলেও কিন্তু অনেক সময় বোঝা যায় না। সেক্ষেত্রে আমরা যদি হার্টের কোনো অংশ ড্যামেজ হয় বা 100% ব্লক হয়, ব্লকে কোনো অংশ কাজ কম করে, তখন কিন্তু এটা আমরা নির্ণয় করতে পারি। অনেক সময় রোগীদের অনেক প্রশ্ন থাকে সাধারণত যে ইকো পরীক্ষাটা আসলে কি খুব ব্যথা, মানে পেইনফুল কিনা, বা ইকো পরীক্ষা উঠলে কোনো কষ্ট হবে কিনা। স্বাভাবিকভাবে এখন আমরা পরীক্ষা করা দেখতে পারতেছি, রোগী কিন্তু জ্ঞান আছে, রোগীর সাথে আমরা অনেক সময় কথা বলি, রোগীর কোনো সমস্যা আছে কি না, কী সুবিধা বা অসুবিধা, এটাও কিন্তু আমরা রোগীর সাথে কমিউনিকেট করি। ইভেন রোগী এবং এই পরীক্ষাটা কখনো কোনো বিন্দুমাত্র কোনো পেইন বা ব্যথা ইয়া নাই। কখনো কখনো আমরা রোগীকে বাম দিকে কাজ করে নেই, কাজ করে নিলে কখনো দেখা যায় যে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা বা এই যে ইকোর যে হার্টের ভিতরে ছবি যেটা আছে এটা সাধারণত আরও অনেক স্পষ্ট সাধারণত হয়। কারণ সেক্ষেত্রে দেখা যায় যে রোগী বাম সাইডে কাজ করলে হার্ট আরও আমাদের চেস্ট হলে কাছাকাছি চলে আসে, ফলে দেখা যায় যে এটা মানে ছবিটা হার্টের ভিতরে আরও ভালোভাবে বোঝা যায় বা সুন্দরভাবে দেখা যায়, অথবা হার্টের পুরো অংশটা আরও ভালোভাবে চলে আসে। তো বিভিন্নভাবে আমরা এটা নেই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, কখনো হার্টকে লম্বালম্বিভাবে দেখি, আবার দেখা যায় কখন কখনো হার্টের বিভিন্ন ক্রস সেকশন বা কাট সেকশন আমরা দেখে থাকি। বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আমরা হার্টের বিভিন্ন অংশ আমরা পর্যবেক্ষণ করে থাকি। এই যে কখন কখনো আমরা যে সামনে ধরি, কখনো দেখা যায় যে পেটের এখানেও ধরা হয়, কখনো উপরেও ধরা হয়, যে প্রপটা যেটা এটাকে প্রপ বলে, যে প্রপটা সাধারণত আমরা বসাই, এই বসানোর মাধ্যমে আমরা এই হার্টের যে বিভিন্ন ধরনের রোগ আসলে আমরা রোগটা ইকোর মাধ্যমে নির্ণয় করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।